নিজের সন্তানগুলোকে ছয়টা বছর ছয় বছর বয়সে তিনটা বছরের জন্য নুরানি মাছের দিবেন এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন আপনার বাচ্চা মুসলমান হয়ে জীবন যাপন করেন দুই নাম্বার যদি কখনো সুযোগ পান তবলিগি বের হবেন ইনশাআল্লাহ করে নি আবার কবুল হয়ে যায় বলেন ইনশাআল্লাহ এরপরে যদি কোনো সুযোগ পান কোন আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন যাকে যার ভাল লাগে তাকে কি করবেন বলেন তাকে মোহাম্মত করবেন আমার নিজের চোখে দেখা চোখে দেখা সাত মাস উপজেলা চেয়ারম্যান মাস এক রুমে আবদ্ধ ছিল এক রুমে আবদ্ধ পৃথিবীর কেউ জানে না তখন যদি এগুলো না শিখেন তো করবেন কি এগুলো না শিখলে এগুলো শিখলে তখন পড়া আসবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো বলে জেলখানায় পড়া আল্লাহ শিখতাম যদি খোঁজা না যাওয়া লাগে তখন পড়বো বলেন না ইনশাল্লাহ এরপরে হাসপাতালে শুয়ে শুয়ে হুম আমি যেহেতু দুই দুই বার তো হাসপাতাল ছিলাম এক মাস এক মাস তো তখন হাসপাতালে শুয়ে যদি কিছু না আসে কিন্তু কি করবেন এরপরে গাড়িতে বসে বসে এরপরে ঢাকা যাওয়ার পথে কি কতবার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহ আকবর কতবার লা ই লা কতবার দুরুৎ শরীফ যে কোনো একটা ছোট্ট দুরুৎ শরীফ সল্ল ওয়ালেই হি হয়ে সল্লাম সল্ল ল ওয়ালেই হি হয়ে সল্লেম এই ছয়টা তজবি পড়লে কি কি লাভ এগুলোই আমি আমার এগারোটা কিতাবে বুঝিয়েছি ফারুক আই এম টি ভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা মাঝে মাঝে একাকিত্বের রাতের অন্ধকারে একাকী 5-10 মিনিট দশটা মিনিট মালিককে ডাকেন যেন بیویও না দেখে সুবহানাল্লাহ কন্যা যেন ছেলে মেয়েরও না দেখে সুবহান একাকী রবকে ডাকেন তিন বুনিয়াদের উপরে রবকে ডাকেন মাঝে মাঝে জিকির বন্ধ করেন দিলে ধীরে ভাবতে থাকেন এভাবে যদি আল্লাহ রাসূল বলে নুয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা আল্লাহর নবী বলেন এভাবে কোন মানুষ যদি একা কি কিছু সময় জিকির করে তার চোখ থেকে পানি পড়ে রাসূল বলেন আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে আরশ আযিমের নিচে ছায়া দিয়ে দিবে আচ্ছা এই কাজটা এই পুঁজিটা সংগ্রহ করা কি খুব কষ্টের গত চল্লিশ বছরে কার কয় ঘন্টা সংগ্রহ হয়েছে হ্যাঁ Sí. তোমরা তোমাদের মোবাইলগুলোতে যেই যে পরিমাণ মনোনিবেশ করছ এর যদি হাজার ভাগের এক ভাগ মনোনিবেশ করে জিকির করত আল্লাহর বলি হয়েছে যেত এই জন্য কয় বুনিয়াদ কি কি নামাজ দাঁড়িয়ে যদি এই তিন কথা একবার মনে করেন কেয়ামের মধ্যে একবার মনে হয় রুকুর মধ্যে যদি আবার মনে হয় ছেদার মধ্যে যদি আবার মনে হয় যদি আবার মনে হয় কেমন হবে নামাজ হইতে পারে জীবনের সমস্ত সমস্যার সমাধান দুই রকা নামাজ কয় বুনিয়াদ মাস্টার সাহেব কয় বুনিয়াদ

এবার তিনটার বুনিয়াদের উপরে বলছি আবুদ আপনার ভালোবাসায় আপনার আশায় আপনার রাজাবের ভয়ে ইয়া কেন আবুদ আমি নামাজে দাঁড়িয়েছি এখন প্রশ্ন হইলো তিনটা আয়াত কেন তিনটা বুঝাইলো এক নম্বর আলহামদুলিল্লাহ ই রবিন আল আমিন সমস্ত রব বুলা জন্য রব কাকে বলে সব দেনেওয়ালা রব কাকে বলে সব দেনেওয়ালা বলেন রব কাকে বলে সব দেনেওয়ালা আবার বলেন রব কাকে বলে। যিনি সব দেনেওয়ালা তিনি রব যিনি সব দেনেওয়ালা তিনি রব আমাদের রব কে আবার বলেন রব কে মায়ের পেটে বাচ্চার পালনেওয়ালা কে আচ্ছা বাচ্চা আসার আগেও তো স্তন ছিল বাচ্চা তিন বছর হয়ে গেলেও তো স্তন থাকে বাচ্চা বছর ভিতরে দুধ আসে কেন রব যে এই জন্য সুবহানাল্লাহ বলে না আচ্ছা শিং মাছ খেলে তো স্তনে দুধ হয় তাহলে বাচ্চা হওয়া ছাড়া স্তনে দুধ হোক কি

আপনাদের জাহাঙ্গীর সাহেব আমি যে আজকে আপনাদের সামনে কথা বলছি এটা এ অবদান এখন এই জন্য দোয়া করি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন তাকে সুস্থতার জীবন দান করেন তাহলে যিনি আমাকে কিছু দেন আমি তাকে ভালোবাসি তো যিনি আমাকে সব দিয়েছেন তাকে কি পরিমাণ ভালোবাসতে হয় জানিস ভাই না আপন ভাই তোমার আপনিও তো জানেন কি আল্লাহ তাহলে যিনি আমাকে দেন তাকে কি করতে হয় তাহলে আল্লাহ আমার রব সেই সে আমার সব আল্লাহ আমার রব সেই রবি আমার সব আল্লাহ রব না আল্লাহু রব্বুনা আল্লাহু রব্বুনা সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা সুবহানাল্লাহ তাইলে আল্লাহ আমার কি রব মানে কি সব দেনেওয়ালা তাইলে একশো টাকা দেনেওয়ালাকে যদি ভালোবাসতে হয় এক হাজার টাকা দেনেওয়ালাকে আর চেয়ে কম না বেশি এক লাখ টাকা দেনেওয়ালাকে কম না বেশি এক কোটি টাকা দেনেওয়ালাকে কম না বেশি এবার চোখ দেনে কম না বেশি দামাকালা কে কম না বেশি কিডনি হার্টা কে কম না বেশি কাকে ভালোবাসা দুই নম্বরে আর রহমান আমি না রহমতের কুল কিনা রাহিন মহাসাগরের মালিক তাহলে আমার কাছে আশা করবো না কাকে আশা করব দুনিয়ার যত বড় সম্পদ বলা হোক তাকে যদি তিনবার তার কাছে যান চতুর্থবার বলবে তোমার আর কত দিব না বলে না বলেন কি বলবে বলেন আপনাকে আর কত দিব আর কেউ আমার বলবে কি বলবে না বলেন আচ্ছা রবের কাছে চাইলে রব কবে বলবে আর তোরে কত দিমু হ্যাঁ হ্যাঁ আচ্ছা বঙ্গোপসাগরের পানি থেকে কদ্দুর দিলে আপনার বঙ্গোপসাগরের পানি কমবে আর কদ্দুর দিলে আপনার জরুরত পুরা হবে কদ্দুর দিলে পানি কমবে আর কদ্দুর দিলে জরুরত পুরা হবে আল্লাহ তালা রহমের মহাসাগর থেকে কদ্দুর দিলে আপনার জরুরত পুরা হবে আর কদ্দুর দিলে কমবে সব হানলা কয় আচ্ছা বঙ্গোপসাগর থেকে কয়টা মেঘনা জারি হলে বঙ্গোপসাগরের পানি কমে যাবে আচ্ছা ভারত মহাসাগর থেকে কয়টা বঙ্গোপসাগর বাইরে হলে ভারত মহাসাগরের পানি কমে আল্লাহ কয়জন দিয়ে কদ্দুর দিলে আল্লাহর খাজানা থেকে কমবে তাহলে আশা করা কার কাছে আবার বলবেন কার কাছে তিন নাম্বার মালিক আমি তোমার সব দেওয়ালা তবে আমি আবার হাসনের ময়দানে হিসাব নেওয়ালা এবার কি করা ভয় করা এবার কি করা তাহলে কয়টা জিনিস পাইলাম এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার কি বুঝছে কি সুন্দর আওয়াজ বুঝছে আজকে কি আপনার দারুল মারফত প্রতিবেশী যে মাদ্রাসার প্রতিবেশীরা আওয়াজ এভাবে বুঝে সুবহানাল্লাহ বলেন মাদ্রাসার প্রতিবেশীরা কি এভাবে আওয়াজ বুঝে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যেন ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহ হিরদ্বিল আলমিন আমি মনে মনে ভাববো হ্যাঁ ভালোবাসি আপনাকে দুই নাম্বার আর রহমান রহিম আমি মনে মনে ভাবতে থাকবো হ্যাঁ আমি না দুনিয়ার আখরাতে সব আশা আপনার কাছেই করি তিন নাম্বার মালিক হ্যাঁ আমি না আখরাতকে ভয় করি আজাবকে ভয় করি কবর আজাবকে ভয় করি হাসর আজাবকে ভয় করি এই তিনটা কথা প্রতিদিন আমরা নিজেরা আরেকভাবে বলে থাকি ওনার জু রহমত বলেন কয়বার কয়েছেন এই কথা জীবনে কয়বার বলছেন জীবনে বছরে কয়বার তিনশো পঁয়ষট্টি বছর তো দশ বছরে কয়বার বলছেন বিশ বছরে কয়বার

দিল্লি মুখে মিলিয়েছি কখনো আমাদের আওয়াজ ময়না আর তো তার আওয়াজের মতো হয়ে গেছে বাস্তব না বাস্তব শুধু ঠোঁট নড়ছে দিল নড়ে নাই ঠোঁট নড়ছে দিল নড়ে নাই এই জন্য কয় অঙ্গ ব্যবহার করা তিন কোনটা কোনটা আবার বলেন নামাজে ছয় অঙ্গ ব্যবহার হবে বলেন নামাজে কয় অঙ্গ বলেন নামাজে কয় অঙ্গ বলেন চোখ চোখ হাত পা দিন জিহ্বা কান সুবহানাল্লাহ পাঙ্গম নামাজে কয় অঙ্গ ব্যবহার হবে ছয় অঙ্গ আচ্ছা গাড়ি চালাইতে কয় অঙ্গ ব্যবহার হয় হাত চোখ

এবার বলেন তো নামাজের মধ্যে কয় অঙ্গ এবার কয় অঙ্গ কোন গাছ লাগাইছেন এবার কোন অ্যাক্সিডেন্ট কে রুমুছে বুঝাইতে পারলাম না তো মনে হয় হাঁটছেন এখানে সুন্দর করে কইল না আচ্ছা আহ কুল্লু সেই জুইলা আসলি এই অঞ্চলে বয়ান করতে বড় ভাল লাগে গতকাল আমি স্টেজ উঠছি সাড়ে এগারোটা কিশোরগঞ্জ কুলিয়ার চর থানা মাদ্রিবাদহরবাদ বয়ন করছি করছি মুরসিডি আর করছি কোথায় কিশোরগঞ্জ চর থানা তাইলে চোখের অ্যাক্সিডেন্ট আচ্ছা কানের অ্যাক্সিডেন্ট জবানের অ্যাক্সিডেন্ট দিল তো নাই দিল তো কি চোখ কই থাকে প্রাণ কই থাকে দিল কই থাকে কিসের নামাজ বলেন না বলে ওষুধ তাহলে কি এভাবে পড়ি ওটাও বাদ দিয়ে দিব ওটা বাদ দিয়ে দিব না সুন্দর করব জোরে বলেন ওটা কি বাদ দিয়ে দিব না সুন্দর করব তো সুন্দর হয় তিন জায়গায় বলেন সুন্দর হয় কয় জাগা এক নাম্বার মাদ্রাসায় দুই নাম্বার তবলিগে তিন নাম্বার আল্লাহ খান কায় সুবহানাল্লাহ কয় কয় জায়গা? তিনটা জায়গা। ভাই আরেক সেট আমাদের বক্সটাও পাঠান চেয়ারম্যান সাহেবের জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এজন্য নিজের সন্তানগুলোকে ছয়টা বছর ছয় বছর বয়সে তিনটা বছর যেন নুরানির মাছার দিবেন। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন। আপনার বাচ্চা মুসলমান হয়ে জীবন যাপন করবে। দুই নাম্বার যদি কখনো সুযোগ পান তাবলিগি বের হবেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কলিন্যাবার কবুল হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ এরপরে যদি কোনো সুযোগ পান কোন আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন যাকে যার ভাল লাগে তাকে কি করবেন বলেন তাকে মহাব্বত করবেন আমাদের এখানে এগারোটা কিতাব আছে মোট এগারোটা কিতাব আমার এই এগারোটা উপরে লেখা লেখা বলেন জিকির উপর লেখা লকডাউনে আমার জন্য এই কিতাব বানাবার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন আমি লকডাউনে এই কিতাবগুলো বানিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এক কোটি বিশ লাখ টাকার কিতাব বিক্রি হয়েছে আর সবগুলো কিতাব মাদ্রাসাতে অক্ষ করা হয়ে গেছে আমাদের চেয়ারম্যান করেন একটা একটা করে ভাবিও পড়বে আপনিও পড়বেন আল্লাহ দান করেন আল্লাহ কবল করেন যদি সুযোগ থাকে নিয়ে যাবেন আমাদের মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মসজিদ প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার যদি সুযোগ থাকে শরিক হবেন বলেন ইনশাআল্লাহ কমপক্ষে প্রতিদিন ছয় তাসবিহ پابندی করবেন কয়তসবি তাসবিহ আবার বলেন কয় তাসবিহ সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার দরুদ শরীফ যেকোনো একটা দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 তারপরে কি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটাকে একসাথে আমরা কি বলি ছয় তাসবিহ আমার সাথে সুর তুলতে হবে ছয় তসবি কয় তসবি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি প্রত্যেকে বিবিকে বলবেন মাকে বলবেন যে মা ছয় তসবির আমল করব। বিবিকে বলবেন ছয় তসবির আমল করব। বোনকে বলবেন ছয় তসবির আমল করব। ছয় তসবি কয় তসবি যদি এগুলো না শিখেন কি করবেন হাসপাতালে শুয়ে শুয়ে কি করবেন মহাজাল্লাহ এগুলো না শিখেন তো জেলখানায় বসে বসে কি করবেন জি জেলখানা যদি খোদা না কাছে যাওয়া লাগে তো কি করবেন কথা কয় না কাল কতক্ষণে যাওয়ার লাগে কন জানা কি কাল কতক্ষণে যাওয়ার লাগে আমি এক এমপি সাহেবকে দেখছি জেলখানা এক হাজার দানার তসবি পড়ে কত দানার তসবি এক হাজার দানার তসবি পড়তেছে জেলখানা দেখছি এমপি সাহেবকে তা আমি বলতেছি স্যার অনেক লম্বা সময় জীবনে ব্যস্ততা কারণে পড়তে পারেননি এখন আল্লাহ অনেক সুযোগ করে দিয়েছে আমার নিজের চোখে দেখা চোখে দেখা সাত মাস উপজেলা চেয়ারম্যান সাত মাস এক রুমে আবদ্ধ ছিল এক রুমে আবদ্ধ পৃথিবীর কেউ জানে না সে জীবিত না মৃত তখন যদি এগুলো না শিখেন তো করবেন কি এগুলো না শিখলে এগুলো শিখলে তখন পড়া আসবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো বলে জেলখানায় পড়ার লাগে নি শিখতাম যদি কোথাও না কাছে যাওয়া লাগে তখন পড়বো বলেন না ইনশাআল্লাহ এরপরে হাসপাতালে শুয়ে শুয়ে হুম আমি যেহেতু দুই দুই বার তো হাসপাতাল সেলাম এক মাস এক মাস তো তখন হাসপাতালতে শুয়ে যদি কিছু না আসে কেন তো কি করবেন এরপরে গাড়িতে বসে বসে এরপরে ঢাকা যাওয়ার পথে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতবার আলহামদুলিল্লাহ কতবার কতবার আল্লাহু আকবার কতবার লা কতবার দুরুদ শরীফ যে কোনো একটা ছোট্ট দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এই ছয়টা তাসবিহ পড়লে কি কি লাভ এগুলাই আমি আমার এগারোটা কিতাবে বুঝিয়েছি আলহামদুলিল্লাহ আমার এই সবগুলো কিতাবের খোলাসা এই ছয় তাসবিহ খোলাসা কি ছয় তো আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে বোঝা মোনা সহজ করে দেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল ফরবান সুভহান ল বেহেন দিহি সুভহানকা ল হুম বেহান্দি আল্লাহ 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 আন তা শুকা ওয়া তুই লেখ ফারুক আই এম টিভি ফারুক আই এম টিভি হক্কা নি আগামীর পথ চলা